দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া ধাওয়া পাল্টা হয়েছে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে হামলা করেছে ছাত্রলীগ ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাসে ঘটেছে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমন শুভ চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বিকালে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ষোলোশহর রেল স্টেশনে এ ঘটনা ঘটে এর আগে দুপুরে শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে এতে আহত হয়েছে আন্দোলনত্র বেশ কয়েকজন শিক্ষার্থী এছাড়াও দুপুরের শাটল ট্রেন ক্যাম্পাস থেকে ছাড়তে দেয়নি ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে এ ঘটনায় হলের প্রাধাক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেছেন উত্তপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের সঙ্গে হয় বাঘবিতণ্ডা ও ইটপাটকেল ছোড়ার ঘটনা প্রধানমন্ত্রী অপমানজনক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিল চেয়ে বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের আক্রমণের অভিযোগ উঠেছে এতে বেশ কয়েক ছাত্র আহত হন ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিএ আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে শুভ নাগরিক ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও যেতে পারেন হয়ে